যারাই দেখবেন খানদানে রসূল বা সাহাবাদের আওলাদদের সমালোচনা করছে জানবেন এরা মুনাফিক এদের থেকে দূরে থাকবে কিন্তু খবরদার কোন মানুষকে বন্দুক দিয়ে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দেবেন না হারাম কথা শুনছেন আমার ভাইয়ের দিকে সব চলে গেছে সত্য কথা জান আমার কোনো আপত্তি নেই ভালো লেগেছে করুন কিন্তু আমার যে ধর্মীয় একটা সংগঠন এটার দিকে একটু খেয়াল রাখুন আমার আব্বা ভাইরা শরীয়তের একটা কথা বলে যাচ্ছি শুনছেন সবাই আল্লাহ নবী বিদায় নিবার সময় বলেছেন আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম কটা একটু বলবেন আমরা সবাই শুনেছি দুটো তাই তো নাকি দুটোটাও ঠিক কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন তিনটে সে তিনটে কি কিতাবুল্লাহ আল্লাহ পাকের কোরআন দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি নবীর সুন্নাত তিন নম্বর হলো আহলে বাইতি নবীর আহাল নবীর পরিবার শুনেন মুফতি আজম মেজে হুজুর পীর কেবলা তিনি তিনার কিতাবের মধ্যে রসুলে পাকের একটা হাদিসকে নকল করে ছোট আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহর নলি মুজাদ্দে জামানের মেজো সাহেবজাদা মুফতি আজম মেজে হুজুর পীর কেবলা বলছেন যে আমার রসুলে পাকের হাদিস নবী বলেছেন খবরদার তোমরা শরীফুন নসব দেখে সম্মান করবে জোরে বলুন সুবহানাল্লাহ শরীফুন নসব কারা নবীর বংশধর সাহাবাদের বংশধর জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াম্মা বিনিমতি রব্বিকা ফাহাদ্দিস আমরা নবীর খানদানের সন্তান এবং সিদ্দিকে আকবরের খুন কথা বোঝা আসছে যদি আব্বাস সিদ্দিকীর কথা আপনাদের কারো কোনোদিন ব্যথা লাগে দূরে সরে থাকতে পারেন সমালোচনা করবেন না করলে মুনাফিকের খাতায় নাম উঠবে আমি বলছি না শরীয়ত বলছে কথা মাথায় ঢুকছে আপনাদেরকে বলে গেলাম যারাই দেখবেন খানদানে রসুল বা সাহাবাদের আওলাদদের সমালোচনা করছে জানবেন এরা মুনাফিক এদের থেকে দূরে থাকবেন আমি আপনাদের পীরের আওলাদে শিক্ষা দিয়ে যাব না যাব না কারণ এটা আমার রসুলের কল নবী বলছে এ আলী তোমার বিরোধী কোনদিন মুমিনরা করতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আর তোমার পক্ষে কোনদিন মুনাফিকরাও থাকতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ অপর রাতে নবী বলছে যারা আমার খানদানের সমালোচনা করে তারা হলো মুনাফিক শুনছেন তো নাকি অতএব সবে কিয়ামত পর্যন্ত নবীর বংশধররা আছে না নাই আছে না নাই একটা হলো খুনের আওলাদ হয় একটা বংশের আওলাদ হয় কথা মাথায় ঢুকছে অথে মনে রাখবেন দুনিয়াদারি স্বার্থে গিয়ে ক্ষমতা জোরে গিয়ে এমন ভাষা বলে ফেলবেন না যেটা আপনার দুনিয়াও যাবে দুদিন পর আর আখেরাতটাও বরবাদ হয়ে যাবে কেন এই পৃথিবীতে কখনোই কেউ জুলুম করে টিকে ছিল ইতিহাস আছে নাকি ভাই ফেরাউন মিটেছে না মেটেনে নমরুদ মিটেছে না মেটেনে সাদ্দাদ মিটেছে না মেটেনে এজিদ মিটেছে না মেটেনে হিটলার মিটেছে না মেটেনে বুশ মিটেছে না মেটেনে এ কথা বলছেন না কেন অথে বাপ ভাই আপনাদের শিক্ষার জন্য বলে যাচ্ছি হতে পারে আমি একটা জিনিস চিন্তা করেছি আপনার মাথায় নাও ঢুকতে পারে হতে পারে আপনি একটা চিন্তা করেছেন আমার মাথায় নাও ঢুকতে পারে হতে পারে কিন্তু খবরদার যদি আপনি মোস্তফার উম্মত হন সমালোচনা খানদানে রসুলদের করবেন না এই শিক্ষাটা দিয়ে গেলাম নাই ধ্বংস হয়ে যাবে আসুন নবীর আগমনের মাস একটা আল্লাহর কাছে দোয়া চাইব সকলে তওবা পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ও তুব ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এক মাস রোজা রাখবেন বাপ মার খেদমত করবেন হালাল খাবেন মালদাররা যাকাত দেবেন যাকাত আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে দিন যাকাত দিবার হক কোথায় হ্যাঁ যেখানে ফটো উঠবে সেখানে না আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে দিন কথা শুনছেন না শোনেন না চ ওইখানে দিলে ফটোটা উঠবে
আপনি ঋণী হয়ে রয়ে গেলেন, হক নাসের পাপ আপনার মাথায় রয়েছে, আপনি জাহান্নামে যাবেন। আপনি জানেন কত শাস্তি? সহজে সহজে বলছি বলে গুরুত্বহীন হচ্ছে নাকি? খাবদানন আপনার মধ্যে আত্মীয়, আপনার নিজের বুনাই গরিব, আপনি তাকে জাকাত দিন, সম্পূর্ণ টাকা তাকে দিয়ে দিন, জায়েজ। আপনার নিজের মামা, আপনার নিজের চাচা গরিব আত্মীয়র মধ্যে কে আছে দেখুন, তাকে জাকাত দিন। কথা বুঝে আসছে? তারপরে হলো পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে। জাকাতটা শুনে আমরা ঘাবড়ে যাই, খারাপ টাকা নাকি জাকাত? জাকাত হলো গরিবের সম্পদ, আপনার ওটা অর্থ নয়, এটা গরিবের অর্থ। আপনার টাকাতে আল্লাহ গরিবের পক্ষ শতকরা 2.5 টাকা লাভ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো যদি আপনার আত্মীয়র মধ্যে কেউ না খেয়ে, পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব, সেখানেও যদি না পান, পৃথিবীর যে কোনো গরিব, কিন্তু শর্ত হলো মুসলমান, জাকাত অন্যজনকে দিবা যায়। আপনি ডবল টাকা ভালো টাকা দিন, ইসলামে নিষেধ নেই, দান করলে নেকি হয়, অন্য ধর্মের হোক অন্য সমাজের হোক যেই হোক তাকে দান করবেন, ভালো জিনিস। কিন্তু জাকাত তো আপনার টাকা নয়, আপনি অন্যজনকে দেবেন কি করে? জাকাত তো গরিব মুসলমানের টাকা, আপনার কাছে রাখা আছে। কথা বুঝছেন না? বোঝেন মশলাটা? বুঝতে পারছেন তো? আর কি করবেন? মালদার হলে জন বয়সে হজ করুন, বুড়ো বয়সে যাবো এই স্বপ্ন দেখবেন না, জন বয়সে যান হজ করে আসুন। বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। যদি কেউ ক্ষমতার আসন পান, বারবার বলে যাচ্ছি, খবরদার মানুষকে লুটবেন না, মানুষকে সেবা করবেন। শুনছেন? কারণ আমাকেও ভালোবাসে, অনেক ছেলে রাজনীতি করে, করুন, ইসলামে নিষেধ নাই, কিন্তু খবরদার গরিবকে লুটবেন না, জুলুম করবেন না, মিথ্যা কেস দেবেন না, হেরে যাবেন তবুও ভালো, কিন্তু খবরদার কোনো মানুষকে বন্দুক দিয়ে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দেবেন না, হারাম। কথা শুনছেন তো নাকি? মনে রাখবেন, মানুষকে যদি সেবা করেন, আপনি যদি এমন লিডার হন, আল্লাহ আপনাকে আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, কাউকে যদি কিছু দিতে না পারেন, কারো থেকে কিছু কেড়ে নেবেন না, কারো দিলকে খুশি না করতে পারলে দিল ভেঙে দেবেন না। কথা বুঝে আসছে? আর একটা কথা, আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত, দীর্ঘদিনের সাথী আমার মিন্টু শিকারী, অনেক দিন ধরে করে। অতএব অনেককে এখন আমার ভাইয়ের দিকে সব চলে গেছে, সত্য কথা, যান আমার কোনো আপত্তি নেই, ভালো লেগেছে করুন, কিন্তু আমার যে ধর্মীয় একটা সংগঠন এটার দিকে একটু খেয়াল রাখুন। কথা বুঝছেন না? বুঝেন? যারা নামাজি মুসল্লি আলেম ওলামা হাজি সাহেব আছেন, আসুন না, ধর্মের সেবা করবেন না? আপনারা আসুন, আহলে সুন্নতুল জামাতের সঙ্গে জুড়ে থাকুন, বিশেষ করে ইমাম হযরতরা, বাপ ভাই একটাই কথা বলি, কোনো বেঈমানের কাছে গিয়ে নবীর গোলাম সম্মান পেতে পারে না। আসুন, নবীর ঘরের বাচ্চার সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহ যদি দিন দেয় আপনাদের ইজ্জত সম্মান ইনশাআল্লাহ সব পূরণ হবে, বলুন ইনশাআল্লাহ। ইমামদের ঘরে বিশেষ করে বলছে আসেন, কোনো বেঈমান আর মুনাফেকের কাছে গিয়ে সম্মান পাওয়া যায় না, এটা নিয়ম। আপনাকে কেউ যদি ভালোবাসে রসূলুল্লাহর জন্য ভালোবাসবে, আপনাকে কেউ যদি মিটায় রসূলুল্লাহর জন্য মিটাতে চাইবে, আপনার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে? অতএব আসুন আমাদের কাছে, আসুন আমার কাছে, আমাদের নয় আমার কাছে আসুন। কেন আমাদের বলবো না বাবা? আমাদের বলি না, আমার কথা বলছি। তো ভাইরা আমার, এগুলো করবেন। শত শেষ কথা, ঘুরতে ফিরতে উঠতে বসতে রসূলুল্লাহর উপরে, বলুন বলুন বলুন, আমার যুবকরা হাত তুলে বলো, পড়বে তো, পড়বে তো, পড়বে তো, পড়বে তো, পড়বে তো। আল্লাহ তোমাদেরকে দেখো কিভাবে পরিবর্তন করে দেয়, কিভাবে তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে শান্তি দেয়, দেখো, পড়ে দেখো, দরুদ পড়তে কষ্ট হয় নাই, মনে মনে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা হাবিবিনা। শুনতে পাচ্ছ? আমি পড়ছি, শুনতে পাচ্ছ কি? ঘুরতে ফিরতে পড়ো, কেউ জানতে পারবে না তুমি কি পড়ছো। কথা বুঝে আসছে? মনে রাখবে, আমি যা কিছু কথা বললাম ইসলামের জন্য বলেছি, যা কিছু কথা বললাম ইসলামের জন্য বলেছি, রসুলের জন্য বলেছি, আল্লাহর জন্য বলেছি।